হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো আজকে আবার একটা ইটিং শো হচ্ছে, আর কি কি খাচ্ছি দেখে না। তো দেখো, এখানে ভাত আছে, এখানে আছে উচ্ছে আলু ভাতে মাখা, এখানে আছে মোচা চিংড়ি, আর এখানে আছে চিকেন, চিকেনের পাতলা ঝোলই করেছি। তো চলো এবার খাওয়াটা শুরু করছি। আর ভিডিওর প্রথমেই বলি, আমি তো অনেকদিন ভিডিও করিনি, তো অনিতা তুমি আমাকে মেসেজ করেছিলে, ওই জন্য কোনো রিপ্লাইও দেওয়া হয়নি। আর আমার খুব খারাপ লাগছে তোমার খবরটা পেয়ে, যে তুমি এতটাই অসুস্থ, তুমি কোথায় ভর্তি আছো, কোথায় অপারেশন হয়েছে সমস্ত আমাকে জানিও। আমার সেদিন থেকে শোনার পর থেকে খুবই মনটা খারাপ যে এরকম একটা ঘটনা হয়েছে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে তুমি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না। তো সুস্থ থেকো, ভালো থেকো, আর কি বলবো বলো, এছাড়া তো আর কিছু বলার নেই। তো চলো এবার খাওয়াটা শুরু করছি, প্রথমে উচ্ছে আলু ভাতে মাখা দিয়ে। আমার একটা খুব প্রিয় জিনিস, তেতো হচ্ছে সবসময় আমার খুব ফেভারিট, আর এইটা তো বিশেষ করে। এবার খাবো মোচা দিয়ে। এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ এই দেওয়া আছে, আর ডালের বড়া। এবার খাবো চিকেন দিয়ে।
আলুটা মাঝখানটা সেদ্ধ কম হয়েছে। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আনন্দে থাকবে। তো চলো, আজকের মতো টাটা।